স্বাগত। করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে আপনাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। শুরুতেই জানাবো স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। দেশে কোভিড-19 রোগীর সংখ্যা ছাড়ালো 1,65,000। 24 ঘন্টায় 44 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 33 জন পুরুষ এবং 11 জন নারী। 14,245টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে আরো 3,201 জন। স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত ব্রিফিং এ জানানো হয়, গেল 24 ঘন্টায় 68টি ল্যাব থেকে 15,201টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষাকৃত নমুনায় শনাক্তের হার 19.27%। এ পর্যন্ত সুস্থ হয়েছে 76,149 জন, সুস্থতার হার 45.98%। চলতি পরিসংখ্যানের তথ্য অনুযায়ী হাসপাতালে 35 জন এবং বাড়িতে 9 জনের মৃত্যু হয়েছে। চব্বিশ ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,201 এবং এ পর্যন্ত শনাক্ত 1,65,618। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 44 জন, এ পর্যন্ত 2,096 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় তাদের মধ্যে পুরুষ 33 জন, নারী 11 জন। জেনে নেব সারা দেশের পরিস্থিতি। করোনায় সারা দেশে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। একদিনে রংপুরে 4 জন সহ ময়মনসিংহ ও পাবনায় মারা গেছে আরো 4 জন। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন এলাকায় আক্রান্তদের বসত বাড়ি লকডাউন করা হয়েছে। রংপুরে করোনার উপসর্গে নিয়ে মৃত্যু 4 জন এবং এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 18 জন। নতুন করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 1 সহযোগী অধ্যাপক, 2 চিকিৎসক এবং 4 পুলিশ সদস্য সহ 30 জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা 1,058 জন। ময়মনসিংহে করোনা আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে, এ পর্যন্ত মারা গেছেন 23 জন। জেলায় আক্রান্তের সংখ্যা 2,016 জন। পাবনায় মৃত্যু হয়েছে 2 জনের, এ পর্যন্ত জেলায় মারা গেছে 10 জন। নতুন করে 110 জন সহ জেলায় মোট আক্রান্ত 558 জন। সিলেটে একদিনে 170 জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্ত 5,270 জন। চুয়াডাঙ্গায় স্বাস্থ্যকর্মী সহ আরো 17 জন করোনা ভাইরাসে আক্রান্ত। জেলায় মোট আক্রান্ত 256 জন। দিনাজপুরে নতুন 18 জনের করোনা শনাক্ত হয়েছে, এ পর্যন্ত শনাক্ত হয়েছে 756 জন। এবার বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,15,00,000। এর মধ্যে 44,33,372 জন আছেন অল্প ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 99%। বাকি 1 শতাংশের 58,651 জন আছে অতিমাত্রার ঝুঁকিতে। মহামারী করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা 1,15,72,124 জন। মৃত্যু হয়েছে 5,37,047 জনের আর সুস্থ হয়েছেন 65,43,054 জন। গেল 24 ঘন্টায় সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 1,64,887 জন এবং মৃত্যু হয়েছে 3,051 জনের। মহামারীর শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 29,83,356, মৃত্যু হয়েছে 1,32,573 জনের। দ্বিতীয় অবস্থানে ব্রাজিলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 64,900, দেশটিতে আক্রান্তের সংখ্যা 16,04,585। রাশিয়াকে টপকে দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ ভারত এখন তৃতীয় অবস্থানে। এ পর্যন্ত 6,99,798 জন সংক্রমিত হয়েছে করোনায়, প্রাণ হারিয়েছে 19,714 জন। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 6,94,473, মৃতের সংখ্যা 10,431। দ্রুত সংক্রমণ হয়েছে পেরুতে, 3,02,718 জন আক্রান্ত এ পর্যন্ত, মৃত্যু ছাড়িয়েছে 10,500। সামলে নিয়েছে স্পেন, মৃতের সংখ্যা 28,385 এবং আক্রান্ত 2,97,625 জন। শীর্ষ 7-এ উঠে আসা চিলিতে মৃতের সংখ্যা ছাড়ালো 6,000, আক্রান্ত হয়েছে 2,95,532 জন। কোভিড-19 মামলার পর অস্ট্রেলিয়ার দুটি সর্বাধিক জনবহুল রাজ্য ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসের মধ্যবর্তী সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। গেল 2 সপ্তাহে ভিক্টোরিয়ায় 95% বেশি করোনা ভাইরাস আক্রান্তের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলবোর্নের সাথে রাজ্যগুলোর যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরে উন্মুক্ত সীমান্ত ব্যবহার করছিল, তবে এই সিদ্ধান্তে পারমিট হোল্ডারদের
ভ্রমণ সীমিত হবে। এদিকে করোনার ভ্যাকসিন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দেশটির খাদ্য ও ঔষধ প্রশাসন এফডিএ এর কমিশনার ডক্টর স্টিফেন হ্যান। তার দাবি, ভ্যাকসিনের বিকাশ হবে তথ্য ও বিজ্ঞানের ভিত্তিতে। অন্যদিকে রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বে দ্রুত করোনা সংক্রমণের দেশ হিসেবে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। অন্যদিকে হজকে সামনে রেখে নিজস্ব হাজিদের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার। বিধি অনুযায়ী একসঙ্গে 1000-এর বেশি মুসল্লি অংশ নিতে পারবে না। হাজিদের বৈঠক সমাবেশ নিষিদ্ধ এবং কাবা শরীফ স্পর্শ করার না করার বিধি রয়েছে। দর্শক, এই ছিল এ পর্যন্ত সবশেষ খবর। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 5টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।